আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ম্যাথল্যাবের সিএসি রিলেটেড ল্যাব কোর্সগুলো আলোচনা করতেছিলাম। তো আমাদের অনেক সময়ই লাইন ড্র করতে হয়। তো দেখা যাচ্ছে ম্যাথল্যাবে যে আমাদের ফিগারে লাইনটা চলে আসে, সেটা অনেকটাই দেখা যাচ্ছে যে আমাদের হলো হয় খুবই চিকন হয়, থিন হয়, সেটা বুঝতে সমস্যা হয়। যেমন দেখুন, আমি যদি এটা রান করে দেখাই, ধরেন এটার আমার ইমপ্লিমেন্ট করে আমি দেখাচ্ছি, সাপোজ যে এটা এটা দেখেন, এটার লাইনগুলো আমার মোটা মোটা হয়েছে, ঠিক আছে, আমি অনেক মোটা লাইন দিয়েছি। তো এই ক্ষেত্রে আমার আমি এগুলো ডিজাইন করেছি যে বিভিন্ন কালার এবং রং দিয়েছি, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এটা আসলে আমরা লাইন ডিজাইন করতে পারি, লাইন ড্র করতে পারি, এইভাবে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে বলেছিলাম যে লাইন ড্র করতে গেলে আমাদেরকে এখানে এক্স এর কোঅর্ডিনেটগুলো দিতে হয়। এখানে এক্স এর কোঅর্ডিনেটগুলো লাইন কীভাবে ড্র করতে হয়, যে 2 আর 8 আসলে কী, এটা যদি আপনারা না বুঝেন তবে আমার টিউটোরিয়াল রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো আমি আজকে লাইন ড্রয়িংটা শেখাচ্ছি না, লাইন লাইনের কালার কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি আর কি। তো এটা লাইন ড্র করবে, এখন যদি আমি রান করি, আচ্ছা ওই নামে থাকলো সেভ করে দিলাম, আমি নামটা চেঞ্জ করে দিই, ওই নাম নিচ্ছে না। এখানে একটা লাইন ড্র করছে, হ্যাঁ। তো এখন এটাকে এই লাইন আমি কিওয়ার্ড দিয়ে ড্র, মানে লাইনটা ড্র করলাম এই যে লাইন কিওয়ার্ড দিয়ে, কিন্তু এখন আমি এটাকে যদি লং করতে চাই কিংবা যদি এটার লেন্থ ওয়াইডটা বাড়াতে চাই, তাহলে আমাকে কিন্তু এটার লাইন কিওয়ার্ড ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে প্লট, ঠিক আছে। এখন প্লট করে এখানে কমা দিতে হবে, যে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমি রেড দিতে রেড কালার করতে চাই তাহলে রেড, ব্লু করলে ব্লু, এ ধরনের কালারগুলো দিতে হবে। তারপরে কমা দিয়ে আমি যদি এটা চ্যাপ্টা বানাতে চাই তাহলে লাইন হোয়াইট আই ডিটিএস এরকম করে দিয়ে কমা দিতে হবে, দিয়ে আমি যত দিব তত, যে আমি ধরেন সাপোজ 10 দিচ্ছি, এখন এটা আমার 10 মোটা হওয়ার কথা। এখন যদি রান করি দেখেন কেমন মোটা হয়েছে, ঠিক আছে, লাইন হোয়াইট দিয়েছি আমি মোটা করে। তো এরকম রং বিভিন্ন কালার করা যাবে। আমি যদি এখানে আবার হলো গ্রিন করি, গ্রিন দিই, তাহলে দেখেন এটা কেমন হয়, দেখেন গ্রিন হয়ে গেছে। তো এইভাবে করে মোটা করা যাবে, আবার লাইনটা এইভাবে লাইন ওয়াইড দিয়ে এবং রং করা যাবে, যাতে করে আমাদের গ্রাফটা বুঝতে সহজ হয় এবং দেখতে সুন্দর লাগে। তো আজকে টিউটোরিয়াল এরকম এইটুকু ছিল যে কীভাবে ম্যাথল্যাবে আমাদের লাইনকে মোটা করতে হয় এবং কালারফুল করতে হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।